you <laughs> প্রিস টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ করিমি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আমাদের আল কোরআন ও আধুনিক বিজ্ঞান বিষয়ক ধারাবাহিক আলোচনায় আমরা গত পর্বে রামাজানুল মুবারকের আধ্যাত্মিক চিকিৎসা বিষয়ক ইবাদত বিষয়ক তথা ধর্মীয় গুরুত্ব বিষয়ে আলোচনা করেছিলাম এবং সুরা আল বাকার একশো তেহাত্তর নম্বর আয়াত থেকে আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত এই কয়টি আয়াতে আল্লা তাআলা যে বর্ণনা করেছেন বিশেষ করে রামাজান সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনায় এই আয়াতগুলোকে সামনে নিয়েই কথা বলছিলাম আজকের পর্বে রামাজান কেন্দ্রিক কিছু প্রয়োজনীয় বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি আল্লাহ সুবাহানা রামাজান উপলক্ষে সর্বশেষ যে আয়াতটি নাজিল করেছেন 187 নম্বর অর্থাৎ 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহু রাব্বুল আলামিন রামাজানের বিবরণ পেশ করেছেন তার মধ্যে সর্বশেষ এই আয়াতটিতে কুহিল্লা লাকুম লাইলা তাসইয়ামির রাফাসু ইলা নিসা ইকুম হুন্না লিবাসুল ও ওয়া আনতুম লিবাসুল লাহunna আলীম আল্লাহু আন্নাকুম কুনতুম নুনা আনফুসাকুম فتاب عليكم وعفى عنكم فالان باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيز من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله নম্বর আমরা ইতিপূর্বে তিনটি পর্বে রাজানুল মুবারকের বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য বিশেষ করে শরীরের মেদ চর্বি উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা মস্তিষ্কের সেই অবসাদ এবং শরীরকে কর্মমুখী করে তোলার জন্য রামাজানের রোজার যে একটি চমৎকার ভূমিকা আছে আমরা এটি বলার চেষ্টা করেছি আমরা সেই সাথে রামাজানুল মুবারকের যে দিনই ফজিলত আল্লাহ আল্লা সুহানা দান করেছেন এটি একটি রহমত বরকত এবং মাখফিরাতের পরিপূর্ণ মাস এর তিরিশ দিনই আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং মাঘফিরাত চেয়ে আছে আমরা এই বিষয়টি আলোচনা করেছি এবং সেই সাথে লাইলাতুল কদর যে এক মহিমান্বিত মর্যাদাপূর্ণ রজনী আমরা সেই রজনীর বিষয়েও আপনাদের সামনে আলোচনা করার অবকাশ পেয়েছি এই সর্বশেষ একশো সাতাশি নম্বর আয়াতে আল্লা সুবাহ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন আমরা আয়াতটির দিকে একবার খেয়াল করি যে আল্লাপাক বলছেন যে তোমাদের জন্য রাতকে বিশেষ করে তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলামেশার অনুমতি প্রদান করা হলো এটি পূর্ব যুগের একটি প্রচলিত বিধানকে রহিত করে আল্লাপাক আমাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন আগে এটি অনেকটা কঠিন ছিল যে সারাদিন রোজা রাখার পরে যখন তারা ঘুমিয়ে যেত তখন আর তারা তাদের স্ত্রীদের কাছে যেতে পারত না এমনকি তারা ওই শেহরি পর্যন্ত রাতের খাবার পর্যন্ত আর খেতে পারতো না এটা তাদের জন্য এটা খুব কষ্টকর ছিল আল্লা সুবাহনতালা এই নারীদের সাথে তথা নিজেদের সহধর্মিনীদের সাথে নিজেদের স্ত্রীদের সাথে যে মেলামেশার অনুমতি প্রদান করলেন এই সাথে একটি চমৎকার নারী পুরুষের সম্পর্ককে আল্লা সুবাহনতালা এখানে বর্ণনা করে দিয়েছেন নারীরা হচ্ছে পুরুষদের জন্য পরিচ্ছদস্বরূপ এবং পুরুষরা হচ্ছে নারীদের জন্য পরিচ্ছদ শুরু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি আল্লাহ রবুল আলমিন এখানে গোটা মানব জাতির জন্য নারী পুরুষের একটি সম্পর্ককে এত চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং তাদেরকে অধিকার প্রদান করেছেন যে হুন্না লিবা আন্তুম লিবা সুল্লাহ আলিম আনফুসাকুম ফতাবা আলাইকুম আনকুম নাবা শিরু হুন্না ওয়াবতাবু মা কাতাবাল্লাহুল হুকুম এই পর্যন্ত রামাজান মাসে নিজের স্ত্রীদের সাথে মেলামেশার ব্যাপারে ইতিপূর্বে অনেকেই বিপদে পড়ে যেতেন অনেকেই তারা আল্লাহর হুকুম বা সীমাকে লঙ্ঘন করে ফেলতেন এই বিপদকে আল্লাহসবাহানওয়াতালা সহজ করে দিলেন অর্থাৎ মোমেন্টদের জন্য বিষয়টি সহজতর হয়ে গেছে যে তারা এখন রাতের বেলায় তাদের স্ত্রীদের সঙ্গে তারা মেলামেশা করার অনুমতি লাভ করলেন আল্লাহবাক এটাই অনুমতি প্রদান করলেন যে আফাল আ না এখন তোমরা তাদের সংস্পর্শে যেতে পারো আর এটি নারী পুরুষের একটি চিরন্তন একটি আবেগময় সম্পর্ক আল্লা সুবাহ এর দ্বারা নারী এবং পুরুষকে সম অধিকার প্রদান করেছেন রামাজান মাস একটি বরকতের মাস রামাজান মাস রহমতের মাস এই মাস ইবাদতের মাস আল্লাহ সুবাহান হাত তার বান্দাদেরকে ইবাদত মুখী হওয়ার জন্য এই মাসকে উদ্বুদ্ধ করেছেন আমরা এখানে যে নির্দেশগুলো দেখলাম যে আল্লাহ পাক এই আয়াতের শেষে নিষেধ করেছেন যে তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকবে যদি তোমরা রামাজান মাসে লাইলাতুল কদর অনুসন্ধানকারী রূপে মসজিদের ভিতরে এতেকাফকারী হও এতেকাফকারীদের জন্য স্ত্রীদের সংস্পর্শে যাওয়া তাদের সঙ্গে মেলামেশা করার আল্লাহ সুবাহ অনুমতি দেননি এটি আল্লাহ সুবাহ বিধান এগুলো আল্লাহ স্পষ্ট করে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন এবং আরেকটি সমস্যা ছিল পূর্ব যুগে যে তারা সাহারিক হতো না আল্লাহবাক বললেন যে কালো সুতা থেকে সাদা সুতা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা কি করবে এই খাওয়া দাওয়া সাহারির পালন করবে এবং সোম্মা আতিম্মা ইলাল্লাইলে এবং রাত পর্যন্ত তোমরা অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তোমরা রামাজানের রোজা পালন করবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পর্বে রামাজানের সামাজিক গুরুত্ব বিষয় আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে রামাজান মাসে আমাদের সমাজে কিছু সমস্যা রামাজান মাসে আমাদের ভিতরে এক ধরনের একটা মানসিক অস্থিরতার সৃষ্টি করে আমি আপনাদের সামনে প্রথমেই বলতে চাচ্ছি যে চাঁদ দেখা বিষয় নিয়ে আমাদের মুসলিম সমাজের একটা বিতর্ক রয়েছে সারা বিশ্বের মুসলিমগণ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বর্ণিত সুস্পষ্ট হাদিস যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো এবং এই হাদিসের সমর্থনে আল্লাহ রসুলের জামানায় মুসলিমগণ আমল করেছেন তার যথেষ্ট প্রমাণ আছে ভিন্ন প্রদেশে দূরে তারা যেখানে চলে গেছেন মদিনার সাথে তাদের সেই সময়ে যোগাযোগের অভাব ছিল তারা সেখানে চাঁদ দেখে রোজা রেখেছেন এবং সেখানেই চাঁদ দেখে তারা ইফতার করেছেন তাদের সঙ্গে মদিনার রোজার একদিন এদিক সেদিক হয়েছে বা আগে পিছে হয়েছে রাসুল সাল্লা সাল্লাম সেটাকে সমর্থন করেছে গোটা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এক নয় এটা হলো প্রথম কথা চাঁদ উদিত হলে রামাজান মাসের তোমরা রোজা রাখা শুরু করো নিজস্ব ভূখণ্ডে নিজস্ব রাষ্ট্রে যেখানে একটি স্বাধীন সার্বভৌম সীমানা বা এরিয়া আছে যেটি মক্কা মদিনা থেকে দূরে অবস্থিত সুতরাং সেখানে তার নিজস্ব চাঁদ দেখাই কার্যকরী হবে তারা এই হাদিসকে বা এই যুক্তিকে কিন্তু গ্রহণ করে না তাদের যুক্তি হলো গোটা পৃথিবীর মুসলিম এক পরিবার সুতরাং সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মুসলিম চাঁদ দেখে তাহলে সেটাই তাদের জন্য গ্রহণযোগ্য রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ আছে বা নিষেধবাণী আছে যে তোমরা রামাজানকে একদিন এগিয়ে নিয়ে আসতে পারবে না রামাজানকে একদিন এগিয়ে আনা জায়েজ নেই চাঁদ উঠছে নিশ্চিত হয়েই তবে রোজা রাখতে হবে এটাই আর আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের উপরে চাঁদ যদি তোমাদের কাছে মেঘের কারণে ঢেকে যায় বা আচ্ছন্ন বা আচ্ছাদিত থাকে তাহলে কি করো তোমরা দিনকে পূরণ করে নাও সময়কে পূরণ করে নাও মাসকে পূরণ করে নাও আর আরবি মাস সবসময় তিরিশ দিন এবং উনত্রিশ দিন আরবি মাস কখনো একত্রিশ দিন হবে না অথবা আরবি মাস কখনো আঠাশ দিনে হবে না হ্যাঁ উনত্রিশ দিন এটি হলে চাঁদ ছোট স্বল্প সূক্ষ্ম এবং সেটা আসমানে দেখতে মোটামুটি একটু কঠিন কষ্টকর যদি ম্যাঘ থাকে কিন্তু যদি মাস তিরিশ দিন হয়ে যায় তাহলে আর সেখানে দেখতে কোনো অসুবিধা হয় না আবার আরবি মাসের আরেকটা বৈশিষ্ট্য আছে যে পরপর পর একসাথে দুটো তিনটে তিরিশ দিনের মাসও যায় না বা উনত্রিশ দিনের মাসও যায় না একটি তিরিশ দিনের মাস গেলে তারপরের মাস উনত্রিশ দিনের যায় অর্থাৎ এভাবেই চাঁদ উনষাট দিনে গিয়ে দুটো একটা পূর্ণ রূপ ধারণ করে ফলে উনত্রিশ তারিখে যদি চাঁদ প্রকাশ হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে নিতে বলা হয়েছে উল্লেখ্য বিষয় আল্লাহ সুবাহ তিনি দেখেন কে তার হুকুমকে বিনা বাক্যে বিনা তর্কে বিনা যুক্তিতে মেনে নেয় আমি রোজা তিরিশটা রাখলাম নাকি উনত্রিশটা রাখলাম এটা আল্লাহ দেখতে যান না এখানে আল্লাহ বলছেন ইয়া মাম্মা তুমি গনে যাবে যেদিন চাঁদ উঠবে এদিন থেকে তুমি গণনা করে যাও আরেকটি চাঁদ উদয় পর্যন্ত আর এর ভিতরে যদি তোমার উনত্রিশটা হয় অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ এই উনত্রিশটাতেই পূর্ণ সোয়াব দান করবেন আর যদি তিরিশটা হয় আলহামদুলিল্লাহ তাহলে এটাই আমরা অনেক সময় তিরিশ পূরণের জন্য একটা আকাঙ্ক্ষা পোষণ করি যেটা আমাদের জন্য প্রয়োজন নেই সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আমি যে কথা বলতে চাচ্ছি সারা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির পরিপ্রেক্ষিতে এবং সূর্য ও পৃথিবীর পরিক্রমায় পৃথিবীর এক পৃষ্ঠে যখন দিন থাকে আরেক পৃষ্ঠে তখন রাত থাকে সুতরাং একই সময়ে সারা পৃথিবীতে রোজা রাখার ধারণাটি একটি অবৈজ্ঞানিক একটি অযৌক্তিক বিষয় যখন আমরা বাংলাদেশে বসে দিনের বেলায় রোজা রাখছি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো তারা তখন রাতের বেলায় পানাহার করছেন সুতরাং তাদের সঙ্গে আমাদের এই দিনের পার্থক্য ঘটছেই কি মক্কার সঙ্গে মদিনার সঙ্গে আমরা যখন তাদের পূর্বে আর পৃথিবীর আর্ধিক গতি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের সঙ্গে সে যে তাল মিলিয়ে ঘুরছে ফলে আমরা যখন পূর্ব দিকে যেটিকে বলা যেতে পারে একটি স্রোতের ওজানে যদি আমরা অবস্থান করি তাহলে ওজানের নৌকাটি ভাটি বেয়ে পূর্ণ ঘুরে আসতে তার একটা পূর্ণাঙ্গ সময় লাগবে বলা যেতে পারে যে ভৌগোলিক পূর্ব জগৎটি ঘুরে হয়ে আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসতে সম্পূর্ণ চব্বিশ ঘন্টা সময় লাগবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর ইনশাআল্লাহ আলোচনায় ফিরে আসছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন

জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনি বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ কাল রাত দশটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রামাজানুল মুবারকের এই পর্বের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো চাঁদ দেখা সমস্যা এবং রামাজানকে একদিন এগিয়ে নিয়ে আসা রাসুল সাল্লাহ আলি সাল্লামের কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ আছে বা নিষেধ বাণী আছে যে তোমরা রামাজানকে একদিন আগিয়ে নিয়ে আসতে পারবে না রামাজানকে একদিন এগিয়ে আনা জায়েজ নেই চাঁদ উঠছে নিশ্চিত হয়েই তবে রোজা রাখতে হবে আর আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের উপরে ফাইন উগমিয়া আলাইকুম চাঁদ যদি তোমাদের কাছে মেঘের কারণে ঢেকে যায় বা আচ্ছন্ন বা আচ্ছাদিত থাকে তাহলে কি করো তোমরা দিনকে পূরণ করে নাও সময়কে পূরণ করে নাও মাসকে পূরণ করে নাও আর আরবি মাস সবসময় তিরিশ দিন এবং উনত্রিশ দিন আরবি মাস কখনো একত্রিশ দিন হবে না অথবা আরবি মাস কখনো আঠাশ দিনে হবে না হ্যাঁ উনত্রিশ দিন এটি হলে চাঁদ ছোট স্বল্প সূক্ষ্ম এবং সেটা আসমানে দেখতে মোটামুটি একটু কঠিন কষ্টকর যদি ম্যাঘ থাকে কিন্তু যদি মাস তিরিশ দিন হয়ে যায় তাহলে আর সেখানে দেখতে কোনো অসুবিধা হয় না আবার আরবি মাসের আরেকটা বৈশিষ্ট্য আছে যে পর পর একসাথে দুটো তিনটি তিরিশ দিনের মাসও যায় না বা উনত্রিশ দিনের মাসও যায় না একটি তিরিশ দিনের মাস গেলে তারপরের মাস উনত্রিশ দিনের যায় অর্থাৎ এভাবেই চাঁদ উনষাট দিনে গিয়ে দুটো মাসে মিলে একটা পূর্ণ রূপ ধারণ করে ফলে উনত্রিশ তারিখে যদি চাঁদ প্রকাশ হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে তিরিশ দিন পূরণ করে নিতে বলা হয়েছে উল্লেখ্য বিষয় আল্লাহ তিনি দেখেন কে তার হুকুমকে বিনা 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 তর্কে যুক্তিতে মেনে নেয় আমি রোজা তিরিশটা রাখলাম নাকি উনত্রিশটা রাখলাম এটা আল্লাহ দেখতে যান না এখানে আল্লাহ বলছেন তুমি গণে যাবে যেদিন চাঁদ উঠবে এদিন থেকে তুমি গণনা করে যাও আরেকটি চাঁদ উদয় পর্যন্ত আর এর ভিতরে যদি তোমার উনত্রিশটা হয় অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ এই উনত্রিশটাতে পূর্ণ সব দান করবেন আর যদি তিরিশটা হয় আলহামদুলিল্লাহ তাহলে এটাই আমরা অনেক সময় পূরণের জন্য একটা আকাঙ্ক্ষা পোষণ করি যেটা আমাদের জন্য প্রয়োজন নেই সমানিত দর্শক শ্রোতা এভাবে আমি যে কথা বলতে চাচ্ছি সারা বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে গোটা পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির পরিপ্রেক্ষিতে এবং সূর্য ও পৃথিবীর পরিক্রমায় পৃথিবীর এক পৃষ্ঠে যখন দিন থাকে আরেক পৃষ্ঠে তখন রাত থাকে সুতরাং একই সময়ে সারা পৃথিবীতে রোজা রাখার ধারণাটি একটি অবৈজ্ঞানিক একটি অযৌক্তিক বিষয় যখন আমরা বাংলাদেশে বসে দিনের বেলায় রোজা রাখছি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো তারা তখন রাতের বেলায় পানাহার করছেন সুতরাং তাদের সঙ্গে আমাদের এই দিনের পার্থক্য ঘটছেই এমনকি মক্কার সঙ্গে মদিনার সঙ্গে আমরা যখন তাদের পূর্বে আর পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের সঙ্গে সে যে তাল মিলিয়ে ঘুরছে ফলে আমরা যখন পূর্ব দিকে যেটিকে বলা যেতে পারে একটি স্রোতের ওজানে যদি আমরা অবস্থান করি তাহলে ওজানের নৌকাটি ভাটি বেয়ে পূর্ণ ঘুরে আসতে তার একটা পূর্ণাঙ্গ সময় লাগবে যে ভৌগোলিকভাবে পূর্ব জগৎটি ঘুরে মক্কা মদিনা হয়ে আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসতে সম্পূর্ণ চব্বিশ ঘন্টা সময় লাগবে আমরা একটা ট্রাফিকের যদি সিগনাল অতিক্রম করি যদি আমি ট্রাফিকের সামনে থাকি তাহলে সেখান থেকে আমার কিছু পূর্বে যাওয়ার দরকার এটি আমার পক্ষে সরাসরি উল্টে যাওয়া সম্ভব নয় আমাকে নিয়ম মেনে ভাটিতে পশ্চিম দিক হয়ে গোটা পৃথিবীর সময় প্রদক্ষিণ করে আবার যখন পূর্ব দিকে আসব হিসেব করে দেখা যাবে যে আমার পিছনে পরে পশ্চিমে যাদের সঙ্গে আমার দূরত্ব মাত্র তিন ঘন্টার কিন্তু ঘুরে আসতে এই জায়গায় তাদের সঙ্গে আমার দূরত্ব হচ্ছে একুশ ঘন্টার আর সময়ের ব্যবধানে যখন মক্কা মহাজমায় রোজা রাখছেন আমরা তখন এখানে হয়তো রোজা রাখার শুরুই করি নাই অথবা তারা যখন ইফতার করতেছেন তখন আমাদের দেশে দেখা যাচ্ছে রাত নয়টা বেজে যাচ্ছে তারা যখন সেহেরি খাচ্ছেন তখন আমরা এখানে সকাল বেলায় রোদের মধ্যে হাঁটতেছি এই যে সময়ের ব্যবধান এই বাস্তবতাকে কোরআন এবং সুন্না নবী মোহাম্মদুর রসুল্লাহ অত্যন্ত সাইন্টিফিক ভাবে একটি সমাধান দিয়ে গেছেন চোদ্দ শত বছর আগে আর এই চোদ্দ শত বছর যাবত পৃথিবীর কোটি কোটি মুসলমানগণ হাজার হাজার আলেম ওলামা মহাদিস মুফাসির আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালিফিন আইম্মায়ে মাজাহেব সাহাবাই কেরাম তাবে তাবিআন সেই আসমা ও রিজাল শাস্ত্রের বিশেষজ্ঞ ব্যক্তিগণ এবং খোলাফায় রাশেদিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম থেকে এভাবেই আমলটি চলে এসেছে আজকেও পৃথিবীর সমস্ত পৃথিবীর বলা যেতে পারে নয় হাজারে নয়শো নিরানব্বই জন মুহাদ্দিস মুফাসির বা ফকিগণ এই বিষয়ে একমত যে যে স্থানে চাঁদ দেখা যাবে সেখানে সেই চাঁদের হুকুম কার্যকর হবে এবং সেখানে তারা সেই সময় ঈদ পালন করবে এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার আল্লাহ সুহান আমাদেরকে এই তৌফিক দান করেন আজকে যে আয়াতটি পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুম্মা তোমরা রাত পর্যন্ত রোজা পালন করো বিশ্বনবী যে আমার উম্ম ততক্ষণ পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে মঙ্গলের ভিতরে থাকবে আল্লাহ তাদের কল্যাণ করবেন যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত সূর্যাস্তের সাথে সাথে রাত সূচনা হওয়ার সাথে সাথে যখন তারা ইফতার করবে লাইল বলতে ইলা একটি হলো দিন আর একটি হল রাত দুটি বস্তু যদি ভিন্ন হয় তাহলে সীমানা পর্যন্তই সেটার বিবরণ আসে এই হলো সেই আরবি ভাষা ব্যাকরণের শিক্ষা দিনের শেষ হলো সূর্যাস্ত রাতেরও শুরু হলো সূর্যাস্ত অতএব রাতের ভিতরে দিনের কোনো অংশ প্রবেশ করবে না ইলা দ্বারা অর্থাৎ রাতের সূর্যনাতেই দিনের পরে সমাপ্তি যখনই সূর্য ডুবে যাবে তখনই শুরু হয়ে যাবে রাত আর তখনই সঙ্গে সঙ্গে ইফতার করা প্রয়োজন এখানেও আমরা একটি বিভ্রান্তির ভিতরে আছি। আমাদের মধ্যে অনেকেই মনে করেন সূর্যটা যখন ডুবলো সারাটা দিন যখন থাকতে পারলাম তাহলে আমরা একটা কাজ করি না দু চার পাঁচ মিনিট লেট করে তারপরে আমরা ইফতার করি এতে আমাদের আরো বেশি কিছু ভালো হলো কেউ দুই মিনিট লেট করলেন এবার আরেকজন বললেন আপনি দুই মিনিট লেট করছেন আমি কি আপনার চাইতে কম শক্তিশালী আমি আরো দু মিনিট লেট করব। এভাবে সে আরো দুই মিনিট লেট করে আবার আরেকজন এসে বলতেছে আপনারা মিনিট লেট করলেন আমি সাত মিনিট লেট করব। কারণ আমি সারা দিন থাকতে পেরেছি চোদ্দ ঘন্টা আমি আরো সাত মিনিট এভাবে শুধু পিছিয়ে যেতে থাকবে তো এখানে নির্দেশ কি আমাদের উচিত আজকে বিজ্ঞান আবহাওয়াবিদ আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে সূর্যাস্তের একেবারে টু পয়েন্ট মিনিট সেকেন্ড উচ্চারণ করে আমাদেরকে এগুলো জানিয়ে দেয় সুতরাং সূর্য ডুবার যে সময়টি দেওয়া থাকে আমাদের সূর্য ডুবার সেই সময়টির সাথে সাথেই ইফতারের সময় নির্ধারণ করা উচিত এবং যত তাড়াতাড়ি আমরা ইফতার করব আমাদের তাতে তত বেশি কল্যাণ হবে সম্মানিত দর্শক শ্রোতা সামাজিক বিষয় আমি আলোচনা করতে ইসলাম এই পর্বটির ভিতরে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ এসে যাওয়ার কারণে আমরা এই আলোচনাটিকে হয়তো আমরা আরেকটি পর্বে এবং অন্য একটি পর্বের সঙ্গে সমাপ্ত করব। তারাবির নামাজ নিয়েও আজকে আমাদের ভিতরে রয়েছে এক ধরনের অস্থিরতা হাদিসের ভিতরে যেটা আছে লাইল রাতের নামাজ আর রাসুলের রাতের নামাজের বৈশিষ্ট্য ছিল তিনি এগারো রাকাত নামাজ পড়তেন রমজান অথবা রমাজান ছাড়া এটাই আবেগে রাসুল বলে থাকেন আল্লাহ রসুল তিন দিন তারাবি পড়েছেন সুতরাং এর বেশি পড়া যাবে না কেন দিন এটা ফরজ হয়ে যাওয়ার ভয়ে এত চমৎকার একটি কল্যাণকর আমল যার দ্বারা আমরা অনেক কল্যাণ লাভ করতে পারি মুসলিম সমাজ থেকে উঠিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছি অথচ আল্লাহ রসুল ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি সারা মাস তারাবি নামাজ পড়েন নাই কিন্তু আমাদের উচিত সারা মাস এই তারাবীর নামাজকে চালিয়ে যাওয়া আবার অনেকেই পূর্ণ রামাজানে কোরআন শরীফকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন মাজিদকে কে করে নামাজের ভিতরে তারাবির ভিতরে যে একটা প্রচলন আমাদের সমাজে দেখা যায় যদিও আল্লাহ রসুলের জামানায় সম্পূর্ণ কোরআন তারাবি অথবা রাতের নামাজে শেষ করেছেন বা পড়েছেন রাসুল থেকে এরকম কোনো দলিল পাওয়া যায় না তাই তারা এটাকে এখন বিদাত বলা শুরু করেছেন আজকে যদি হাফেজদেরকে কোরআন খতম করার অথবা কোরআন তাদের মস্ক করার মতো তৈরি করে না দেওয়া হয়। যদি মসজিদ গুলোতে কোরআনকে খত করে তারাবির ব্যবস্থা না করা হয় তাহলে একদিন হাফেজ বিলুপ্ত হয়ে যাবে সেদিন কোরআনের হাফেজ মানুষ আর আগ্রহ করে হবে না সম্মানিত দর্শক শ্রোতা এই ধরনের মাসলা মাসাইল ক্ষেত্রে বিতর্ক অথবা অহেতুক সমস্যা সৃষ্টি না করে বরং সেই হাদিস দ্বারা যে বিষয়গুলো প্রমাণিত সেই হাদিসগুলো বা সেই বিষয়গুলোর আমল করা আমাদের প্রত্যেকের প্রয়োজন কোন একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করার কোনো যুক্তি নেই প্রত্যেকেই যার তার আমল করবে প্রত্যেকেই আল্লাহর সামনে তার নিজের আমল সম্পর্কে হিসাব দিবে যে আমল আল্লাহ সবাহানা হওয়া তা পছন্দ করবেন গ্রহণ করবেন কবুল করবেন আমরা তো সেই আমল দ্বারাই আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো তো আল্লাহ সুবাহন আলাম আমাদেরকে যথাযথভাবে হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেস্ট কোথায় সহি বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে সম্মানের এবং ভালোবাসার বেশি কে নবীজি বললেন তোমার মা লোকটি তারপর বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মাপাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনান সাহিত্যে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ হোদ নম্বর ৬ হাতিশ নম্বর তিন হাজার একশো ছয় নবীজু সাল্লাহুল বলেছেন জান্নাত তোমার ইসলাম যে করে অধিকারের রক্ষা সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলা